रंजन बर्मन चैनल को सब्सक्राइब करिए और मेरा साथ सबसे पहले मेरा वीडियो देखने के लिए इस बेल आइकन को दबाइए। হ্যালো ফ্রেন্ডস, আজই সেই দিন যেদিন কথা ছিল যে আজকে পৃথিবী ধ্বংস হবে, ব্যাট লাগা মাত্র যে সেই ধ্বংসটা হলো না। তো তোমার আগে যে ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই নভেম্বর পৃথিবী ধ্বংস হবে, নাসা বলেছিল পৃথিবী ধ্বংস হবে, আর সারাক্ষণ 24 ঘন্টায় একই নিউজ যে পৃথিবী ধ্বংস, পৃথিবী ধ্বংস, পৃথিবী ধ্বংস হবে, বাট কিছুই হলো না। তো ভয় যেটা ভয় ছিল সেটা নেই, ঠিক যেমন আমাদের 2012 সালে যেমন বলেছিল যে পৃথিবী ধ্বংস হবে, ঠিক ঠিক তা আগে যেমন ভয় লেগেছিল যে পৃথিবী ধ্বংস হবে, এই করবো সেই করবো, তেমনই এবারও কিছু কিছু জিনিস লোটে যে সবাই জানে না। তো যা যা জানো তাদেরকে বলছি, আজকে ভাই সেই দিনটা আবার কোনো কিছু এখন হয়নি। তো এটা গুড লাক বলো, ব্যাড লাক বলো, যার যেমন যেমন অনেকে আগে ভিডিওতে কমেন্ট করেছিল যে ধ্বংস হয় তো খুব ভালো হবে, আর অনেকে বলছে না ঠিক আছে বল নেই। যেমন লাস্ট একদম কমেন্ট করেছে দেখলাম যে প্রিয় সিট গেমটা তাহলে একদম খেলে দিই তাহলে এক্সট্রা, কারণ কালকে খেলতে পারবো না, ধ্বংস হয়ে যাবে। তো আর কোনো টেনশন নেই ফ্রেন্ডস, থাকো আর আবার দেখি কি কি খবর আসে। যেমন না স্যার বলেছিল বাট হলো না, স্যার এটা একটা ভালো বেশ বিষয় আছে যে না স্যার বলেছে ধ্বংস হবে, এই এত বড় মৃত্যু কি করে বলতে পারে, কিছু একটা ভিতরে আসে দেখা যাক। আসে পৃথিবী যেটা বলেছিল যে একটা বড় সড়ো একটা খন্ড এসে পৃথিবীতে বাড়ি হবে, আর পৃথিবীর সঙ্গে কি শত্রুতা ছিল সেটা হলো না, শত্রু নিশ্চয়ই ওরা বিচার করে নিয়েছে, কিন্তু দেখা যাক পরে কি হয়। আর আমি আপনাকে সেটা জাস্ট জানানোর জন্য বললাম যে না কিছু হয়নি। তো ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে বলুন না। আর পৃথিবী ধ্বংস হয়ে যায় তো নেক্সট খবর দেওয়ার জন্য হয়তো